গ্রামের ভিতর এই রাস্তাগুলো দেখলে মনে হয় যে রাস্তার মধ্য দিয়ে ডাইনোসর হেঁটে গেছে। আর অবস্থা মোটরসাইকেল কি যাবে রে ভাই? আমি এই ভিডিওটা বানানোর আমার কোনো উদ্দেশ্যই ছিল না, বাট আমার সামনে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটে যাওয়ার জন্য এই ভিডিওটা বানালাম। আর আপনারা অবশ্যই এই ঘটনাগুলো মানে এই জিনিসগুলো সবসময় একটু মেনে চলবেন। গ্রামের রোডে মানে যাকে বলে বাই রোড, এই রোডে এই এইসব কারণেই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। সামনে একটা বাচ্চা দেখা যাচ্ছে, দেখুন, মানে এরা যদি হুট করে সামনে চলে আসে আপনাদের কিছুই করার থাকবে না, এই জন্য একটু সাবধানে চালাবেন। মানে বিশেষ করে বাচ্চা দেখলে অবশ্যই গাড়ি স্লো করে ফেল। আর এইগুলো হলো আর এক প্রজাতির সমস্যা, এটা হবেই সবার সাথে। কিছু কিছু ক্ষেত্রে এই হাঁসগুলো যদি মারা যায় অনেক সময় গ্রামের লোকজনগুলো জরিমানা করে, কিন্তু আমার কথা ওটা না, আমার কথা হলো তোমার বাড়িতে পোষা হাঁস কেন তোমার মানে রাস্তাতে আসলো, আমার কথা হলো এটা। আর বিশেষ করে এই যে যে পলগুলো নাড়া দেখতেছেন, এইগুলো যখন ভিজে যায় এই যে দেখুন একটা কাদা কাদা একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কোনোভাবেই ব্রেক জোরে করবেন না, আর গাড়ি সবসময়টা সোজা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি দুর্ঘটনা থেকে বাঁচবেন। একটু মানে একটু বেশি মাতব্বরি করতে গেলে আপনি পড়ে যাবেন, কিছুই করার থাকবে না। মানে আমি এরকম কিছুর জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না, হুট করেই গরুটা সোজা যাচ্ছিল, যেতে যেতে সামনে চলে আসলো। এই দেখুন আর একটা গরু, একটু সাবধানে যাই। আর আবার দেখুন ওই যার একটা মানে মনে হচ্ছে রাস্তাটা তার কেনা রাস্তা, এই দেখুন কোথা দিয়ে ঘুরে কোথা দিয়ে যাচ্ছে, দেখুন। তাহলে অ্যাক্সিডেন্ট যে হবে না, আর রাস্তার অবস্থা তো দেখতেছেনই কেমন কাদা বিশ্রী। গ্রামের রোডে অবশ্যই এই জিনিসগুলো একটু সতর্ক হয়ে চলবেন, না হলে আপনার দুর্ঘটনা হবেই। আর সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকেন।